বন্ধুরা রাত্রেবেলা বাইক চালানোর কী নিয়ম রয়েছে সেটা জানার জন্য অবশ্যই আজকে ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা নতুন বাইক চালানো শিখছেন খুব এই ভিডিওটা আপনাদের কাজে আসতে চলেছে বা আপনাদের শেখা খুবই দরকার রাত্রেবেলা বাইক চালানোর নিয়ম কী রয়েছে কীভাবে বাইক চালাতে হয় রাত্রেবেলা তো অনেক ব্যাপার থাকে তো সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বালেগুনে প্রেস করে দিন আর কোনো প্রশ্ন জন্য অবশ্যই সেটা আইডিতে ফলো করতে কিন্তু ভুলবেন না তো চলুন মেন ভিডিওর টপিক এবার আমরা চলে যাই তো দেখুন প্রথম যে কথাটা আছে সেটা হলো রাত্রেবেলা হোক বা দিনের বেলা হোক বাইক চালানোর যে প্যাটার্ন রয়েছে যে নিয়ম রয়েছে সেটা কিন্তু সেম যেভাবে আপনাদের গিয়ার ফেলতে হয় যেভাবে আপনাদের হচ্ছে অ্যাক্সেশন করতে হয় যেভাবে ক্লাস করতে হয় সব কিন্তু সেম রয়েছে তবে একটা জিনিসের কিন্তু বেশি দরকার পড়ে সেটা হল রাত্রেবেলা কিন্তু লাইটের ব্যবহারটা হ্যাঁ এবার লাইটের ব্যবহারের মধ্যে সব থেকে যেটা বেশি দরকার পড়ে সেটা হলো আপনাদের পাস লাইটের ব্যবহার পাস সুইচ বা পাস লাইট বলি না তো এটার কিন্তু ব্যবহারটা কখন কখন ব্যবহার করবেন এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কী কী পরিস্থিতিতে ব্যবহার হয় সেগুলো আপনাদেরকে মাথার মধ্যে রেখে দিতে হবে তখন আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না কারণ বাইক চলার নিয়ম তো সেম রয়েছে শুধু এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে দেখুন সবার প্রথম যদি কথা বলি এবার ব্যাপার হলো যেমন আমি সিচুয়েশনগুলো বলছি যদি পিছন থেকে দেখা গেল আপনার বাইকটা নিয়ে যাচ্ছেন এবার দেখুন প্রত্যেকটা বাইকের নিয়ম কি আছে তিরিশ সেকেন্ড পর পর অন্তত পনেরো সেকেন্ড পর হোক আপনাদের লুকিং গ্লাসের মধ্যে একবার দেখা উচিত যে পিছন থেকে কোন গাড়ি আসছে সেটা দিনের বেলা হোক রাত্রেবেলা হোক তো যখন আপনারা এখন লুকিং গ্লাসে দেখবেন তখন দেখবেন যদি দেখেন পিছন থেকে কোনো গাড়ি আপ আর ডাউন করছে আপনার পাঁচশো সুইচটা দিয়ে হ্যাঁ এবার আপ করছে আবার ডাউন করছে লাইটটা তখন আপনাদেরকে বুঝতে হবে যে পিছনের যে গাড়ি আছে বা বাইক আছে সেটা আপনাদেরকে সাইড দিতে বলছে কারণ সে বাইকটা বা গাড়িটা সেটা হলো আপনাকে ওভারটেক করে বেরোবে কারণ রাত্রেবেলা যদি হর্ন দেন আপনার বুঝতে পারবেন না কোন গাড়িটা হর্ন দিচ্ছে বা কী ব্যাপার সেটা কিন্তু আপনাদের বোঝা সম্ভব না কারণ সব গাড়ির লাইট আছে পুরোপুরি পিছন থেকে আপনারা কিন্তু গাড়িটা দেখতে পাবেন না কি গাড়ি রয়েছে না রয়েছে তো সেই জন্য আপনাদেরকে যখন আপনার লুকিং গ্লাসে দেখবেন যে পিছন থেকে যে গাড়িটা বা যে বাস হোক যেটাই হোক আপনাদেরকে আপার ডাউন করছে তখন আপনাদেরকে সাইড দিতে হবে তখন আপনারা তার মানে বুঝতে হবে যে পিছনে গাড়িটা ওভারটেক করবে আমাকে তো সেই জন্য আপনাদের হচ্ছে আপ ডাউন কিন্তু সে পাস সুইচ করছে ঠিক আছে এবার ব্যাপার হলো আর পরিস্থিতি চলে আসে যে সামনে দিকে কোনো গাড়ি আসছে আসার সময় আপনাদের চোখের মধ্যে সেই আলোটা লাগছে মানে সামনের যে গাড়িটা আছে সেই আলোটা পিছন সামনের দিকে আপনাদের চোখে লাগছে এবার আপনার রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন তখন তখনও আপনাদের সেই লোকটাকে কীভাবে বুঝাবেন যে আপনার বাইকের বা আপনার গাড়ির হচ্ছে লাইটটা একটু কমান আমি হচ্ছে দেখতে পাচ্ছি না তো সেটা বা আপনাদের বোঝানোর নিয়ম হলো আপনাদের পাস সুইজেন হ্যাঁ তখন আপনারা কী করবেন আপার ডাউন আপনারা কিন্তু করবেন ঠিক আছে পাস সুইচটা একবার টিপবেন একবার ছাড়বেন একবার টিপবেন একবার ছাড়বেন এটাতে কী হবে তো আপনার বাইকের যে আপ আপার ডাউন এটা কিন্তু হতে থাকবে লাইটের ঠিক আছে তখন সে বুঝতে পারবে যে আপনি দেখতে পাচ্ছেন না সে কিন্তু লোয়ার করে দেবেন হ্যাঁ একবার হাই বিম করবেন একবার লো বিম করবেন তখনও সে কিন্তু আপনাদের হাই বিম থেকে লো বিম করে দেবে তাহলে আপনারা কিন্তু রাস্তাটা ঠিকমতো দেখতে পাবেন এবার সেম আপনার ক্ষেত্রেও যদি সামনে থেকে কোনো গাড়ি এরকম আপার ডাউন আপার ডাউন করে হাই বিম লো বিম এরকম করতে থাকে তখনও কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে আপনার গায়ের যে আপনার হাই বিমটা আছে সেটা কি হাই বিম করা আছে কি না যদি হাই বিম করা থাকে সেটাকে আপনাকে লো বিম করে দেবেন কারণ সামনের জন্য দেখতে পাচ্ছে না সেই জন্য কিন্তু সে সিগন্যাল দিচ্ছে যে আপনার যে হাই বিমটা আছে সেটাকে লোয়ার করুন কারণ আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না এই জিনিসগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তারপরে দেখা গেল আপনারা বাইক নিয়ে যাচ্ছেন বা কোনো জায়গায় দাঁড়াতে হচ্ছে রাত্রিবেলা তখন আপনারা কি করবেন দেখুন যখন দাঁড়াতে হবে তখন কিন্তু অবশ্যই বাইকে যদি আপনাদের চারটা ইন্ডিকেটার থাকে তাহলে সেটা জ্বালিয়ে দাঁড়ান দাঁড়ান দেখেন অনেক সময় হয় না অন্য জায়গায় যাচ্ছেন আপনাকে বাথরুম করতে বা কোনো কারণে আপনারা দাঁড়ালেন অবশ্যই যখন রাস্তার সাইডে দাঁড়াবেন তখন আপনাদেরকে সবার প্রথমে কিন্তু অবশ্যই কিন্তু আপনার বাইকের যে ইন্ডিকেটার রয়েছে সেটা জ্বালিয়ে দিন যদি চারটা থাকে মানে চারটার সঙ্গে জ্বলে সেটা জ্বলান বা আপনার যদি সিঙ্গেল সিঙ্গেল জলে তাহলে সেটাও জ্বলিয়ে দিন ঠিক আছে তো এইভাবে আপনাদের কিন্তু জ্বলাতে হবে এবং যখন আপনারা বায়ে বা ডানে ঢুকবেন তখন অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করবেন কারণ রাত্রেবেলা আপনাদের হাত দেখানোর দরকার নেই সেটা হবে না রাত্রেবেলা আপনাদের ইন্ডিকেটারটা খুব দরকার তো সেই জন্য ইন্ডিকেটার জ্বলিয়ে আপনার ডানে বা বায়ে আপনারা যাবেন অবশ্যই আর কোনো যদি এমার্জেন্সি হয় তখন আপনারা হচ্ছে ফোর ইন্ডিকেটার জ্বলিয়ে যেতে পারেন সেটা আপনাদের এমার্জেন্সির সময় সবসময় কিন্তু জ্বলানোর দরকার নেই ঠিক আছে এই জিনিসগুলো আপনার মনে রাখবেন সব থেকে মেন যেটা ব্যাপার সেটা হলো পাস সুইচের ব্যাপার পাস সুইচটা আপনাদেরকে ভালো মতো জ্বলিয়ে রাখতে হবে মানে পাস সুইচটা ব্যবহারটা আপনাদের শিখতে হবে যে কখন আপার করবে কখন ডাউন করবে যেগুলো বললাম সেগুলো আপনার মাথায় রাখবেন কোন কোন টাইমে আপনার আপ করবেন কোন কোন টাইমে ডাউন করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি আপনাদের পুরোপুরি বুঝাতে পারবেন তাছাড়া চলার নিয়ম কিন্তু সেম রয়েছে তো আজ যদি বুঝে থাকেন একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইগুলো কিন্তু প্রেস করে দিতে একেবারে ভুলবেন না তো চলুন আজকে মধ্যে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক অ্যান্ড বাই বাই